বিলোনিয়া হাসপাতাল থেকে পালালো বিচারাধীন এক অভিযুক্ত পলাতক অভিযুক্তের নাম ইব্রাহিম মিয়া জানা যায় হাসপাতালে কোভিড টেস্ট করাতে এসে পুলিশকে ফাঁকি দিয়ে পালায় সে সরকারি সোলার লাইটের ব্যাটারি চুরির দায়ে তিনজনকে শনিবার আমজাদনগর ও ঝড়ঝড়ি এলাকা থেকে আটক করে বিলুনিয়া থানার পুলিশ এদিন আটক অভিযুক্ত দুইজন হীরা চান ও ইব্রাহিম মিয়াকে হাসপাতালে আনার সময় পুলিশ অফিসার ছাড়া তিনজন পুলিশ কনস্টেবল ও দুইজন টিএসআর কর্মী ছিলেন হীরা চানের কোভিড টেস্ট চলাকালীন ইব্রাহিম মিয়া প্রহরীদের উদাসীনতার সুযোগ নিয়ে পালিয়ে যায় জানা গেছে ঋষ্মমুখ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সোলার লাইটগুলি লাগানো হয়েছিল জনগণের যাতায়াতের সুবিধার্থে সেই লাইটের ব্যাটারি চুরির অভিযোগে ব্যাটারি সহ আটক হয় তিনজন অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে কোভিড টেস্ট করানোর জন্য রবিবার সকালে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় তার মধ্যে একজন ছিল ইব্রাহিম মিয়া সে হাসপাতাল থেকে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায় বর্তমানে পুলিশ ইব্রাহিম মিয়ার খোঁজে বেরিয়েছে পাশাপাশি বিলোনিয়া থানা থেকে ইব্রাহিমের খোঁজে বিশাল পুলিশ বাহিনী তল্লাশিতে নেমেছে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া